আবারও চীন সীমান্তের কাছে ভারতের হেলিকপ্টার বিধ্বস্ত, 5 ভারতীয় সেনা নিহত। অন্যদিকে রাশিয়ার 18টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের। এবার বিস্তারিত, চীন সীমান্তের কাছে অরুণাচল প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের 5 সেনা নিহত হয়েছে। চারজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, অপর ব্যক্তির মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। গতকাল শুক্রবার অরুণাচল প্রদেশের আপাই সিয়াং জেলার চিনগিং গ্রামের কাছে ভারতীয় সেনাদের অ্যাডভান্স লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়। আপার সিয়াং জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জুমার বাশারের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলের সঙ্গে সড়কপথে যোগাযোগের কোনো উপায় নেই। একটি ঝুলন্ত সেতু ছাড়া ওই গ্রামে যাওয়ার আর কোনো সড়কপথ নেই। সেনাবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন বলে জানা গেছে। চলতি মাসে অরুণাচল প্রদেশে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এ মাসের শুরুতে তাওয়াংয়ের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট নিহত হয় এবং আরও কয়েকজন আহত হন। অরুণাচল প্রদেশের মালিকানা নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধ রয়েছে। 1962 সালে এই প্রদেশের নিয়ন্ত্রণ ইস্যুতে সর্বাত্মক যুদ্ধে জড়িয়েছিল দুই দেশ। চীনও অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। অন্যদিকে কৃষ্ণ সাগর থেকে রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে 18টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। শনিবার মার্কিন গণমাধ্যম সিএনএর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী সূত্র থেকে জানায়, আমাদের বিমানবাহিনী এন্টি এয়ারক্রাফ্ট মিসাইল ইউনিট এবং ভ্রাম্যমান ইউনিট শত্রুদের 18টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। কৃষ্ণ সাগরে অবস্থিত জাহাজ থেকে রাশিয়ার ক্যাবোলিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। অন্যদিকে আলাদা একটি বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালিক ক্লিসকো জানান, শনিবার রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার বাহিনীর ছোড়া বেশ কয়েকটি মিসাইল ধ্বংস করেছে বিমানবাহিনী। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।